হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সিনেমা দুনিয়ার এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটি রাশিয়ান সাইফাই থ্রিলার সিনেমা এক্সপ্লেন করব। আর সিনেমাটির নাম হচ্ছে অ্যাট্রাকশন, মানে আকর্ষণ। আর এই সিনেমাটির গল্প মানুষ আর এলিয়েনের প্রেমের কাহিনী নিয়ে। শেষ পর্যন্ত কি হয়েছিল সেটি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে শুরু করা যাক অ্যাট্রাকশন সিনেমাটির ঘটনা প্রবাহ। ততক্ষণে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় শহরে ম্যাড্রিড পড়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এখানে জুলিয়া নামের একটি মেয়ে তার বন্ধুকে আমরা দেখি। তারা দুজনে তাদের ক্লাসরুমে ছিল। এখানে জুলিয়ার বয়ফ্রেন্ডের নাম ছিল আর্টিয়ম। জুলিয়ার বাবা একজন কর্নেল ছিলেন, তিনি আর্টিয়মকে মোটেও পছন্দ করতেন না। জুলিয়া এবং তার বন্ধু ম্যাড্রিড দেখার জন্য পরিকল্পনা করে। তখন ওই জায়গায় আর্টিয়মও আসে। জুলিয়ার বন্ধু তাদের দুজনকে ঘরের চাবি দিয়ে দেয়। এখানে পুরো শহরে ম্যাড্রিডের বৃষ্টি হচ্ছিল। ম্যাড্রিড পড়ার সাথে সাথে একটি অদ্ভুত জিনিস পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। এই জিনিসটি রাশিয়ার আশেপাশে ছিল, তাই রাশিয়ার কমান্ডার সেই জিনিসটি ধ্বংস করার নির্দেশ দেয়। এই বস্তুটি কোনো সাধারণ বস্তু ছিল না, বরং এটি ছিল এলিয়েন স্পেসশিপ। আর যখনই সেই এলিয়েন স্পেসশিপ ব্লাস্ট করা হয় তখন এটি খারাপ হয়ে যায়। এলিয়েন স্পেসশিপটি খারাপ হয়ে শহরের দিকে যেতে থাকে। এটা দেখে শহরের সমস্ত লোক খুব আতঙ্কিত হয়ে পড়ে, তারা এখানে সেখানে দৌড়তে থাকে। কিন্তু রাশিয়ান বাহিনীর লোক এলিয়েন স্পেসশিপটির উপর আবারও আক্রমণ করছিল। এর কারণে স্পেসশিপটি পুরো খারাপ হয়ে যায়। স্পেসশিপটি আশেপাশের বিল্ডিংগুলি ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। ওই বিল্ডিংগুলোর মধ্যে জুলিয়ার বন্ধুর বিল্ডিংটিও ভেঙে যায়। এখানে জুলিয়ার বন্ধু ছাদেই ছিল, তাই সেও মারা যায়। জুলিয়াও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তখন আর্টিয়ম তাকে ধরে উপরে টেনে নিয়ে আসে। দেখতে দেখতে এলিয়েন স্পেসশিপটি ধ্বংস হয়ে নিচে পড়ে যায়। আর এই ঘটনার ফলে শহরে বহু মানুষ মারা যায়। সবাই এমন করছিল হয়তো তাদের উপর কোনো হামলা হচ্ছে। আর তাদের উদ্ধার করতে সেখানে সামরিক বাহিনীর লোক চলে আসে। তখন আমরা জুলিয়ার বাবাকে দেখি যে তার বাহিনী নিয়ে স্পেসশিপের কাছে যায়। তখন এক এলিয়েন বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে কাউকে আক্রমণ করে না, তাই অন্য দলও তাকে আক্রমণ করে না। ওই এলিয়েন টেলিপ্যাথির মাধ্যমে বাহিনীটির কাছে তার বার্তা দেয়। সে তাদের বলে ওই ম্যাড্রিডের কারণে তাদের স্পেসশিপ খারাপ হয়ে গিয়েছিল, আর রাশিয়ান বিমান বাহিনী তাদের স্পেসশিপের উপর আক্রমণ করছিল। এর কারণে তাদের স্পেসশিপ আরো খারাপ হয়ে গিয়েছিল। এর কারণে এটি পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড হয়। তাদের উদ্দেশ্য পৃথিবীর মানুষের ক্ষতি করা ছিল না। তারা অল্প সময়ের মধ্যেই তাদের স্পেসশিপটি ঠিক করবে, আর তারা সেখান থেকে চলে যাবে। তখন কনফারেন্স রুমে কর্নেলের রিপোর্ট বলেন যে এলিয়েনরা এখানে আমাদের আক্রমণ করতে আসেননি, কিন্তু তারা তাদের ভুলের কারণে তারা এখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আর এর জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা এলিয়েনদের কিছু সময় দিবে, যাতে তারা তাদের স্পেসশিপ ঠিক করে তারা সেখান থেকে চলে যাবে। এরপরে জুলিয়ার বাবা তাকে হাসপাতাল থেকে আনতে যায়। এখানে আর্টিয়মের সাথে তাকে দেখে সে তাকে খুব বকাবকি করে, আর জুলিয়াকে বাড়িতে নিয়ে যান। এখন এই ঘটনা জুলিয়া তার বন্ধুকে হারিয়ে ফেলেছে, তাই সে এলিয়েনের উপর অনেক রেগে ছিল। সে গোপনে তার বাবার বন্দুক চুরি করে নেয়। এখন জুলিয়া ওই এলিয়েনকে শেষ করার জন্য আর্টিয়মের সাথে একটি পরিকল্পনা করে, কারণ আর্টিয়ম একজন গ্যাংস্টারের চেয়ে কম ছিল না। আর এজন্য আর্টিয়ম তার দল একমত হয়। তারা রাতে গোপনে জুলিয়ার বন্ধুর বিল্ডিং এর পাশে যায়, কারণ ওই বিল্ডিং এর আশেপাশেই ওই এলিয়েন স্পেসশিপটি ছিল। তারা বিল্ডিং এর কাছে একটি এলিয়েন ডিভাইস দেখতে পায়। অন্যদিকে জুলিয়া তার বন্ধুর ঘরে যায়। সেখানে গিয়ে সে তার বন্ধুর ছবি দেখে, আর তাকে মনে করে খুব কাঁদতে থাকে। তখন সেখানে এক এলিয়েন চলে আসে, আর জুলিয়া ওই এলিয়েনকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর চিৎকার করতে থাকে এবং সাথে সাথে তার উপর গুলি করে দেয়। কিন্তু এর কারণে জুলিয়া ভারসাম্য হারিয়ে ফেলে, আর সে নিচে পড়ে যাচ্ছিল। তখন ওই এলিয়েন জুলিয়াকে নিচে পড়ে যেতে দেয় না, আর তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে জুলিয়ার আওয়াজ শুনে আর্টিয়ম আর তার সঙ্গীরা এখানে চলে আসে, আর ওই এলিয়েনকে মারতে শুরু করে। এ কারণে এলিয়েনটি বিল্ডিং এর নিচে পড়ে যায়। তারা যখন নিচে নেমে আসে, সেখানে এসে তারা এলিয়েনের একটি স্যুট খুঁজে পায়। এটি একটি অদ্ভুত পোশাক ছিল। এই পোশাকটি পুরো ধাতু দিয়ে তৈরি ছিল, আর ওই স্যুটের আসল যে এলিয়েন ছিল তা সেখান থেকে অদৃশ্য ছিল। আর তাদের সে আওয়াজের কারণে সেখানে মিলিটারিরাও চলে আসে। তখন তারা ওই এলিয়েন স্যুট নিয়ে সেখান থেকে চলে যায়। যখন সেখানে মিলিটারি আসে, তখন তারা ওই এলিয়েনের একটি ডিভাইস খুঁজে পায়। তারা ডিভাইসটি তাদের ল্যাবে নিয়ে আসে। তখন জুলিয়া মনে মনে ভাবে সে সেখানে কিছু না কিছু খুঁজে পাবে। পরের দিন সকালে সে এলিয়েনের সন্ধানে ওই বিল্ডিং এ চলে যায়। সেখানে গিয়ে সে কিছু ডেড বডি দেখতে পায়, আর ওই ডেড বডির মধ্যে একজন খুবই আহত ছিল। তখন জুলিয়া জানতে পেরে যায় এটিই এলিয়েন। সে তার গাড়িতে ওই এলিয়েনকে রাখে, আর তার এক বন্ধুর সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যায়। ওই এলিয়েনটি দেখতে পুরো মানুষের মতো ছিল, তাই কেউ এই ব্যাপারটি সন্দেহ করে না যে এটি এলিয়েন। জুলিয়া এলিয়েনকে তার রক্তও দেয়। যখন জুলিয়া তার শরীর দেখছিল, তখন হঠাৎ করে ওই এলিয়েন জুলিয়ার হাত ধরে ফেলে। তার কিছু শক্তি জুলিয়াকে ট্রান্সফার করে, যার কারণে তার হাতে একটি ব্রেসলেট তৈরি হয়ে যায়। তারপর জুলিয়া বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে যখন সে গোসল করে, সে ব্রেসলেটের পাওয়ার সম্পর্কে জানতে পারে। সেই ব্রেসলেট পানিকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে ল্যাবে ডিভাইসটির পরীক্ষা চলছিল, কিন্তু বিজ্ঞানীরা ডিভাইসটির ব্যাপারে
কিছুই জানতে পারে না। কর্নেল যখন পানি আনতে যায়, সে লক্ষ্য করে পানিতে অদ্ভুত তরঙ্গ হচ্ছে। এদিকে পরের দিন একজন বিজ্ঞানী লক্ষ্য করে শহরে একটি পানির নালা পুরো শুকিয়ে গেছে। তখন এক জরুরি মিটিং ডাকা হয়। তখন তিনি সবাইকে বলেন, মানুষের কোষ পূর্ণ জন্মের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে এলিয়েনরা তাদের স্পেসশিপ ঠিক করার জন্য শহরের পানি নিয়ে নিচ্ছে। তার ফলে মানুষ খুব অল্প সময়ের মধ্যেই পানির সংকটের মুখে পড়বে। মানুষের খাওয়ার জন্য কোনো পানিই থাকবে না। অন্যদিকে এলিয়েনটি ঠিক হওয়ার পরে জুলিয়া তার গ্যারেজে তাকে নিয়ে আসে। এলিয়েন দেখতে তো মানুষের মতোই ছিল। এই এলিয়েনটি শীঘ্রই মানুষের ভাষাও শিখে নেয়। এলিয়েনটি জুলিয়াকে বলে, আমার নাম হ্যাকন, এবং সে তাকে এটাও বলে, আমাকে এখান থেকে যেতে হলে আমার ডিভাইসটি দরকার। আমি আমার ডিভাইস না পেলে আমার গ্রহে যেতে পারবো না। হ্যাকন ও ডিভাইসের কথা বলছিল যা ওই মিলিটারিদের কাছে ছিল, কিন্তু জুলিয়া তাকে সাহায্য করতে অস্বীকার করে দেয় আর তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। হ্যাকন সেখান থেকে চলে যায় আর রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে মাদকাসক্ত ভেবে ধরে নিয়ে যায়। এখানে জুলিয়াও পুলিশকে কিছু বলতে পারেনি আর পুলিশ হ্যাকনকে তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে আর্টিয়ম আর তার সঙ্গীরা মিলে ওই ধাতব সুটটি ভাঙার চেষ্টা করে, কিন্তু ওই সুটটি এত মজবুত আর শক্ত ছিল যে তারা কিছুই করতে পারে না। তখন মজা করতে করতে ওই সময় আর্টিয়ম এর এক বন্ধু সেই সুটে হাত দিয়ে দেয়। সে এলিয়েনের নকল করতে শুরু করে। তখন ওই ধাতব সুটটি একটি ভয়ে তার শরীরের সাথে যুক্ত হতে শুরু করে। তারা অনেক পরিশ্রমের পর অনেক কষ্টে তার হাত ওই সুট থেকে আলাদা করে। আর্টিয়ম এর বন্ধু এসব দেখে অনেক রেগে যায়। সে বলে, তোমার ঘরে এটা কি রেখেছ? আর্টিয়ম আর তার সঙ্গীরা অনেক টেনশনে ছিল। তারা এটা ভাবতে থাকে, এই ধাতব সুটটি আর না জানি কি কি করতে পারে। তখন আর্টিয়ম তার অন্য একটি সঙ্গীকে বলে, আমাদের এই ধাতব সুটটি সেনাবাহিনীকে দিয়ে দেওয়া উচিত। অন্যদিকে শহরে পানি না থাকায় মানুষ খুব রেগেছিল আর সবাই প্রতিবাদ করার জন্য রাজপথে নেমে এসেছিল। আর্টিয়ম মেটাল সুট সম্পর্কে বলার জন্য সেখানে সেনাবাহিনীর কাছে যায়, কিন্তু সেখানে লোকেরা মারামারি শুরু করে দেয় আর পুলিশ আর্টিয়মকে ধরে তাদের সাথে নিয়ে যায়, কারণ সেখানে জুলিয়ার বাবা ছিলেন আর তিনি আর্টিয়মকে মোটেও পছন্দ করতেন না। তারপরে জুলিয়া হ্যাকনকে ছাড়াতে থানা যায় আর সেখানে সে আর্টিয়মকেও দেখতে পায়। জুলিয়া আর্টিয়মের সাথে কথা বলার জন্য তার কাছে যায়, কিন্তু পুলিশ সেখানে আর্টিয়মকে নিয়ে যায়। এখন জুলিয়া হ্যাকনকে ছাড়িয়ে নেয় এটা বলে যে সে তার বন্ধু। জুলিয়া হ্যাকনকে কিছু কৌশল শেখায় যাতে লোকেরা তাকে সন্দেহ না করে যে সে একজন এলিয়েন। তারা এসব কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর তখন জুলিয়া সিদ্ধান্ত নেয় সে হ্যাকনকে সাহায্য করবে। আর সে এই ব্যাপারটাও জানত যে ডিভাইসটি হ্যাকনের প্রয়োজন তার ল্যাবের ভিতরে রয়েছে। তারপর জুলিয়া হ্যাকনকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায় আর জুলিয়া তার বাবার সামনে গর্ভবতী হওয়ার মিথ্যা ভান করে। তার বাবা তাকে অনেক বকাঝকা করে। আসলে জুলিয়া তার বাবাকে ব্যস্ত রাখতে চায় আর সে গোপনে তার বাবার আইডি কার্ড চুরি করে নেয়। তার বাবার আইডি কার্ডটি হ্যাকনকে দিয়ে দেয়। তখন হ্যাকন গোপনে ওই ল্যাবে চলে যায় আর ডাক্তারের স্যুট পরে সে ল্যাবের ভিতরে যায়। সে তার পাওয়ার ইউজ করে ডিভাইসটি খুলে ফেলে আর ভিতরে যে মূল ডিভাইসটি ছিল তা নিয়ে নেয়। আর বাকি বিজ্ঞানীরা এটা দেখে হতবাক হয়ে যায়। তারা অ্যালার্ম বাজিয়ে দেয়, কিন্তু ততক্ষণে হ্যাকন জুলিয়ার কাছে চলে আসে। এখন জুলিয়ার বাবা খুব বিজি হয়ে যাবে, তাই তিনি জুলিয়া তার বন্ধুকে গাড়িতে বসিয়ে সেখান থেকে বের করে দেয়। হ্যাকন তার ডিভাইস পেয়ে গেছে আর সে তার স্পেসশিপে যেতে প্রস্তুত ছিল, কিন্তু জুলিয়া তাকে নিষেধ করে আর তাকে বলে, তুমি রাতের বেলা যাও, কারণ এখন এখানে সেনাবাহিনীর লোক থাকবে। তুমি সেখানে গেলে মিলিটারি তোমাকে ধরে ফেলবে। জুলিয়া তখন হ্যাকনকে তার বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে কর্নেলও বুঝতে পেরে যায় এলিয়েন অন্য কেউ নয় বরং হ্যাকনই ছিল, মানে যে তার মেয়ের সাথে, মানে তার বন্ধু। তাই তিনি ক্যামেরার ফুটেজ টেলিকাস্ট করে দেন আর হ্যাকনকে গ্রেপ্তারের নির্দেশ জারি করে দেয়। পরে কর্নেল বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ে। যখন জুলিয়া এটা জানতে পারে সে হ্যাকনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার এক ক্লাসমেটের বাড়িতে যায়, সেখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে। এরপর জুলিয়া হ্যাকনকে একটি কনসার্টে নিয়ে আসে, কারণ হ্যাকনের জন্য এর চেয়ে নিরাপদ আর কোনো জায়গা হবে না। এখানে হ্যাকন তার পাওয়ার ব্যবহার করে জুলিয়াকে তার জগতে নিয়ে যায়, মানে জুলিয়াকে তার গ্রহে নিয়ে যায়, যে জায়গা দেখতে খুবই সুন্দর ছিল। সে জুলিয়াকে বলে, মানুষকে এই জায়গাটি দেখাতে নিষেধ আছে, কিন্তু তুমি তো স্পেশাল। সে আরো বলে, কেউ যদি জোর করে এখানে আসার চেষ্টা করে তাহলে এখানে এলিয়েনরা তাকে ধ্বংস করে দেবে, যাতে তাদের টেকনোলজির কথা অন্য কেউ জানতে না পারে। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় আর তখন আর্টিয়মের বন্ধুরা তাদের সেখানে দেখে ফেলে আর সে আর্টিয়মকে বলে দেয় জুলিয়া অন্য ছেলের সাথে আছে। তখন রাত হয়ে যায়, হ্যাকনের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সে জুলিয়াকে তার সাথে নিয়ে স্পেসশিপের কাছে চলে যায়। হ্যাকন জুলিয়াকে বিদায় জানায় আর তখন আর্টিয়ম রেগে জুলিয়াকে কল করে আর সে জুলিয়াকে দেখা করতে বলে। তখন জুলিয়া বলে, আমি অন্য আরেকজনকে পছন্দ করি, আমি তোমার সাথে দেখা করতে মোটেও আগ্রহী নই। আসলে আর্টিয়ম তার সঙ্গীরা তাদের কাছাকাছি ছিল, তারা হ্যাকনকে ধরে প্রচুর মারধর করে আর আর্টিয়ম জুলিয়াকে মারধর করে। এটা দেখে হ্যাকন খুবই রেগে যায়, সে সেখানে থাকা সবাইকে মারতে শুরু করে। তারপর তাদের মধ্যে একজন ওই ডিভাইসটি পেয়ে যায় যা হ্যাকনের ছিল। এখন তারা জানতে পেরে যায় যে হ্যাকনই এলিয়েন আর আর্টিয়ম তখন হ্যাকনকে মারতে যায়, কিন্তু ওই বলে
বুলেট তার বন্ধুর গায়ে লেগে যায় আর সে মারা যায়। তারপর গোলাগুলির কারণে সেখানে পুলিশও চলে আসে। এটা দেখে আরটিএম তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশ হ্যাকনকে ধরে ফেলে। তারপর আরটিএম ইন্টারনেটে এই খবরটি ছড়িয়ে দেয় যে একটি এলিয়েন আমার বন্ধুকে মেরে ফেলেছে। সব মানুষের কাছে সে এলিয়েনদের সম্পর্কে খারাপ কথা বলে আর তাদেরকে এলিয়েনদের বিরুদ্ধে নিয়ে যায়, আর সে সবাইকে এলিয়েন স্পেসশিপ আক্রমণ করতে বলে। এখন সবাই এলিয়েন স্পেসশিপ আক্রমণ করতে এগিয়ে যায়। তখন স্পেসশিপের এআই রোবট বেরিয়ে আসে আর তাদের সাথে মানুষের লড়াই শুরু হয়। এটা দেখে আরটিএম ওই দাতব্য স্যুটটি পরে নেয়। সে তাদের পিছু করতে থাকে আর এখানে আরটিএম আর হ্যাকনের মধ্যে লড়াই হয়। হ্যাকন এলিয়েন হয়েও আরটিএম এর কাছে হেরে যায়। তখন আরটিএম ওই এলিয়েন স্যুট থেকে বেরিয়ে আসে আর সে হ্যাকনকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এতে হ্যাকন ও জুলিয়া অনেক আহত হয়ে যায়। তখন কর্নেল দেখে তার মেয়ে অনেক আহত। অন্যদিকে আর্মি আরটিএম কে ধরে ফেলে। তারপর আমাদের দেখানো হয় স্পেসশিপের ভিতরে যে এআই রোবট ছিল সে তাদের দুজনকে ভিতরে নিয়ে যায়। তারা জুলিয়া আর হ্যাকনকে আলাদা আলাদা চেম্বারে রাখে আর তাদের উন্নত প্রযুক্তির কারণে জুলিয়া শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, কিন্তু হ্যাকন সুস্থ হতে আরো সময় লাগবে। এখন এলিয়েনদের স্পেসশিপও ঠিক হয়ে গেছে। জুলিয়া স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে আসে আর এলিয়েন স্পেসশিপটি পৃথিবী ছেড়ে চলে যায়। জুলিয়া হ্যাকনের স্মৃতি নিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে আর এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।